আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমি আছি এই মুহূর্তে ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। এর কর্ণধার হচ্ছেন ডক্টর.মদ শফিউল্লাহ প্রধান। এই নামটির সাথে আপনাদেরকে আসলে নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু নেই। যারা নতুন তাদের জন্য বলছি, যারা দীর্ঘদিন যাবৎ ব্যথার সাথে যুক্ত আছেন, ব্যথা নিয়ে তাদের জীবন অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে সম্পূর্ণ স্বাধীন জীবনযাপন করতে পারেন মানুষ, যাদেরই অপারেশন করার দরকার বা অপারেশনের কথা বলে দিয়েছেন ডক্টর, তাদের জন্য বলছি অন্তত একবার হলেও আসুন, একবার দেখি না আমরা চেষ্টা করে অপারেশন ছাড়া আপনাকে সুস্থ করা যায় কিনা। ঠিক তেমনি আমার পাশে যিনি বসে আছেন একজন দম্পতি, দীর্ঘদিন যাবত পিএলআইডি রোগে ভুগছেন। খুবই ছোট্ট একটি ঘটনা থেকে শুরু, বাট শেষটা খুবই করুণ ছিল, কিন্তু থেমে থাকেননি, চেষ্টা করে গেছেন এবং একটা সময় সফলতাও পেয়েছেন। সেই সফলতার গল্পটাই আজকে ওনাদের মুখ থেকে আমরা শুনব। আসেন দর্শক, একটু পরিচিত হইনি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন স্যার, বাসা কোথায় আপনার? বাসা এখানে সাভার হেমায়তপুর। আচ্ছা। আর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আচ্ছা সিরাজগঞ্জ, ওকে। গ্রামের নাম কি স্যার? গ্রামের নাম গজারিয়া। গজারিয়া স্যার, যদি কিছু মনে না করেন, আপনি কি পেশার সাথে জড়িত আছেন? আমি গার্মেন্টসে। স্যার, আমরা জানি যে আপনি এত দূর থেকে আপনি ডক্টর.মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কোমর ব্যথাজনিত সমস্যার কারণে। আপনার যে ব্যথাটা হতো সেই ব্যথাটা আপনার কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত চলে যেত এবং আপনার সেই ডিস্ক প্রোল্যাপস ছিল। আমরা জানি যে মূলত দুইটা ডিস্কে আপনার ডিস্ক প্রোল্যাপস ছিল এবং এই ডিস্ক প্রোল্যাপসটার যে একটা ঘটনা আছে আমরা জানি, সেটা ঠিক কতদিন আগে একটা ঘটনা হয়েছিল আপনার? ঘটনাটা হয়েছিল তো আগে ব্যথা করতো পায়ের দিকে আজ থেকে 4 বছর আগে। আচ্ছা। তারপরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিছি, গেছিলাম ওনারা ওষুধ দেওয়ার পরে কমছিল, কমার পরে গত 21 সালে ফেব্রুয়ারি মাসে আমি একটা বাড়ির কাজের জন্য ওই সিমেন্টের বস্তা তুলে দিতে যায়, মাথায় মানে আপনি আরেকজনের মাথায় তুলে দিতে গিয়ে দেখেন কোমর একটা টান খায়, ফট করে ওঠে, এবং তখন থেকে এই ব্যথাটা আরো তীব্র, আরো তীব্র আকার ধারণ করে। তার আগে আপনার ব্যথা ছিল, তখন এত তীব্র ছিল না, অল্প ছিল, অল্প ছিল, কিন্তু এই ঘটনার পরে ব্যথাটা আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল এবং একটা সময় দেখছেন যে সেটা আরো ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে। প্রথম প্রাথমিক অবস্থায় কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য, এই ব্যথা নিয়ে? হ্যাঁ, প্রথমে গেছিলাম, প্রথমে আমার আমি যে অফিসে চাকরি করি উনি আমাকে দিতে পাঠাইছিল, ওকে, ওখানে আমি নিয়মিত উনি 1 সপ্তাহ পর পর প্রায় 1 মাস থেরাপি নিচ্ছি। আচ্ছা। 1 সপ্তাহ পর পর, ওকে, তারপরে ওটা আল্লাহ রহমতে কমে গেছিল, ব্যথা অনেকটুকু আপনি দেখেছেন কমে গেছে, কমে গেছিল। দেন তারপরে কি হলো? কমে গেল, তারপরে মনে হয় যে 1 বছর পরে আবার ব্যথাটা এই 2021 সালে আবার দেখা দিল, আবার দেখা দিল, ওকে। তারপরে কি হলো? দেখা দেওয়ার পরে আমি আবার আমার অফিসের যে ডাক্তার স্যার সাথে কথা বললাম, বলার পরে ওনারা বললো কি আমাকে নিউরো সায়েন্সে পাঠালো, ওকে ফাইন। নিউরো সায়েন্সের ডাক্তার আমাকে বললো যে এমআরআই করতে, ওকে। তারপরে আমি এমআরআই করলাম, এমআরআই করার পরে ওই রিপোর্টটা আবার এখানে ডাক্তারের কাছে দেখানোর পরে উনি বলছিল যে অপারেশন করতে হবে। ও আচ্ছা, ডিস্ক প্রোল্যাপসের কারণে আপনাকে বলেছে অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। আচ্ছা। তে অপারেশনের জন্য আমি প্রিপারেশন নিছিলাম প্রায় 1 মাস 2 মাস ওনাদের পিছে ঘুরছি, যে ওনারা বেড নিতে পারে না। আচ্ছা। তারপরে ওষুধগুলো দিত, ওষুধগুলো দেওয়ার পাশাপাশি আমি মাঝে মাঝে আমার পাশাপাশি আমি আর একটা ডাক্তারের কাছে গেছিলাম, এটা কোলাতিয়া ডাক্তার, ওনার সাথে দেখা করলাম, দেখার পরে বললো যে আপনি, আমি ওষুধ দিলাম আর আপনি নিয়মিতভাবে আবার থেরাপি দেন, ওকে। তারপরে ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে নিয়মিতভাবে আবার 1 মাস থেরাপি নিলাম, নেওয়ার পর ব্যথাটা আবার দেখেছেন কমে গেছে, ওকে ফাইন, কমে গেছে কেন মানে পুরো একদমই সুস্থ, আমার ব্যথা ছিল না, মানে আবার স্বাভাবিক অনেক কাজ করতে পারছেন দেখেন। তে প্রায় 1 বছর 3 মাস আমার কোনো ব্যথাই ছিল না, ভালোই ছিল। গত আগস্টের 26 তারিখে, হ্যাঁ, এই ব্যথাটা 26 তারিখে সকালে একটু একটু অনুভব হয়,
আমি আবার আমার অফিসে গেলাম। যাওয়ার পরে আমার আমাদের অফিসে যে মেডিকেল অফিসার আছে ওনার সাথে কথা বললাম, স্যার আমার তো এরকম ব্যথা লাগতেছে, তা আমরা তো গার্মেন্টসের চাকরি করি, এখন যে আমি যে পোস্টটায় আছি আমার অনেক দায়িত্ব, মন চাইলেই পোলাপানের মতন তো ছুটি নিতে পারি না, তো আপনি যদি একটু ওরকমভাবে কোনো ওষুধ দিতেন তাহলে আমার ব্যথা ব্যথা কমতো, তাহলে আমি ডিউটি চালাই দেব। তো উনি বললো যে না আপনার ই করতে পারবেন না, ডিউটি করতে পারবেন না, এতটাই খারাপ অবস্থা। তারপরে আমাকে বললাম যে স্যার দেই আজকে তাহলে আমি একটু রেস্ট নিই, আমাদের ওখানেই রেস্ট নেওয়ার বেড আছে, ওখানে রেস্ট নিলাম সারাদিনই প্রায়। পরে আমি 5টার দিকে চলে আমার বসকে বলে চলে আসছি। তারপর দিন ওদিনকে অফ ডে ছিল, রবিবার, আমাদের এলাকায় সাভার এলাকায় রবিবার অফ ডে থাকে। তো এই অফ ডেতে আমি সকালবেলা উঠছি, মানে আমি নামাজ পড়ব এরকম প্রস্তুতি নিয়ে উঠছি, আর দেখে উঠতে পারি না, তো আমি খুব কঠিন অবস্থায় পড়ে গেলাম। পরে ওই দিনকার তো আমাদের অফিস বন্ধ, কারোর সাথে তেমন যোগাযোগ করতে পারলাম না। হ্যাঁ, তারপরে সোমবার অর্থাৎ 28 তারিখ, 28 তারিখে আমি আমার স্যারের সাথে, ডাক্তার স্যারের সাথে ফোন করলাম, আমার যে বস তার সাথে কথা বললাম, স্যার আমার এই পরিস্থিতি, আমি তো বিছানা থেকে উঠতেই পারতেছি না, আমার এই পরিমাণ ব্যথা। তারপরে ওনারা আমার ডাক্তার করলো যে একটা সাপোর্টিং দেন, বলটারিন সাপোর্টিং কথা বললো। তা আমি আমার পাশের রুমের লোকদের দ্বারা ওই সাপোর্টিং নিয়ে ইউজ করলাম, তা মনে হয় ব্যথা মনে হয় মাঝখানে যখন কিছুটা একটু থেরাপি নিয়েছিলেন, দরকার নেই, আপনি হয়তো আল্লাহ কিন্তু দেখলেন যে না সেই একই ব্যথা আবার ফিরে এসেছে, আবার এখন খুব খারাপ অবস্থা, কঠিন অবস্থা। পরে আমি দুশ্চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তায় আমি মেসে থাকি, খাবার দাবারও আমি যে খাবার খামু বসে খামু কি হাত পাও ধুমু এই পরিস্থিতির নাই। পরে আমার ওয়াইফে ফোন দিলাম, ওয়াইফ ওদিনকে, তারপরে আমি অফিসে ফোন দিলাম, তারা কিছু ওষুধ পাঠা দিল। হ্যাঁ, পরে আমার ওয়াইফ আসলো, আসার পরে আমাকে কঠিন অবস্থায় রিক্সায় নিয়ে, শোয়া অবস্থায় রিক্সায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তারের সাথে কথা বললাম, বলার পরে ওনারা বললো যে আপনার আবার নতুন করে এমআরআই করতে হবে। ওকে, তা আবার পাঠাইল, পাঠাইল ডাক্তার, ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে ওনারাও এমআরআই লেখা দিল। পরে আমি আবার সাবার এমআরআই করলাম। আচ্ছা, এমআরআই করলাম, এখন আমার এই অবস্থা, মানে হাঁটতে পারি না, চলতে পারি না, দৌড়াদৌড়ি আমার করাই লাগতেছে। তারপর আমি অফিসে বললাম যে আমাকে যেখানেই নিয়ে যান, আমাকে অ্যাম্বুলেন্স দিতে হবে। তারা আবার আমার কথাটা কেয়ার করলো, বলার পরে ওনারা যেখানে যেখানে যাওয়ার দরকার ওনারা আমাকে অ্যাম্বুলেন্স দিল। আমি সবার সাথে দেখা করলাম গত সেপ্টেম্বরের 2 তারিখে। ওনারা উনি একবার বললো যে আপনার যে অবস্থা, একটা ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, দিলে আপনার ভাগ্য ভালো থাকলে কমে যাবে, আর না তাহলে আপনার অপারেশন অপারেশন করতে হবে। তো টাকা পয়সার একটু ওই সময় কাছে ছিল না, তারপরে হেল্প করার মতো লোক ছিল কিন্তু অতটুকু মানে যে ইয়া করতে পারি নাই। তারপরে বললাম যে স্যার তাহলে আপনি যে ওষুধ দিলেন, আর ওখান থেকে যে ওষুধ দিল, তাহলে ওষুধটা খাওয়া দেই, আর আমি তাহলে আপনার সাথে 1 সপ্তাহ পরে দেখা করি। পরে বলে আমি আবার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার বড় ভাই আরও স্বাস্থ্য ভাই ওরা আছে, ওদের সাথে কথা বললাম, ওরা আমাদের সিরাজগঞ্জে একটা হাসপাতাল আছে ওখানে ভর্তি করলো। ভর্তি করার পরে ওখানে 7 দিন ছিলাম, ওই যে ইঞ্জেকশনগুলো আছে, হ্যাঁ ইঞ্জেকশনগুলো প্রায় 33টা ইঞ্জেকশন দিল 7 দিনে ব্যথার ব্যথার। তাও তো আমার কোনো
কাজে আসলো না মানে ইনজেকশনের রিঅ্যাকশন কমে গেলে আবার দেখছেন ব্যথা আবার ব্যথা আবার ব্যথা তারপরে আমি বললাম যে স্যার আমার তো ব্যথা কমে না তা আমি কি করি তে বলো যে কি করবেন তাহলে অপারেশন করা লাগবে তা আমি বললাম যে আমি ঢাকা থেকে চলে আসলাম এখানে ঢাকার যে ডাক্তারকে দেখাছিলাম তাহলে অপারেশন যখন করতে হয় তার দ্বারাই করি হ্যাঁ তো প্রথমে বলছে এই প্রথম ব্যথার অনুপাতে বলছে আমি স্যার আমি ঢাকা চলে যাব আমি তখন দিশাহারা আচ্ছা তারপরে আমি বাসায় কয়েকদিন রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমার ছোট ভাই যে আমাকে এখানকার লোক শুনেছে উনি আবার গত এক মাস আগে গত সেপ্টেম্বরের 8 তারিখে ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসছিল এটা আপনার এই যে আরঙ্গের যে আছে আসাদ গেটের ওখানে আসছিল পরে ওখানে আমাকে সিরিয়াল দিয়ে দেখাইলো দেখানোর পরে এটা সেপ্টেম্বরের 8 তারিখে আমি ওনার কাছে গেলাম উনি বিভিন্ন পুস্তক পর্যায়ে আমাকে ব্যায়াম করাইলো ওই যে সুচ দিল তারপরে ঘাড় ধরে টান দিল টান টুন দেওয়ার পরে এক্সারসাইজ করার পরে তো উনি বললো যে ধারান ধারানের পরে বলে হাঁটেন 5 মিনিট হাঁটেন হাঁটলাম তাহলে আমাদের মনে হয় যে আমি যে এতদিন ধরে এতগুলো ওষুধ খাইছি প্রায় 1 লাখ টাকার উপরে ওষুধ খাওয়া পরে ঘোরাঘুরি এত টাকা খরচ করে যে উপকারটা না পেলাম ওনার এই 2 ঘন্টার থেরাপিতে এক্সারসাইজে আমি অনেকটাই 50% আমার ব্যথা কমে গেল না তা আমি ওনারে বললাম স্যার আমার তো সব স্যার বাংলাদেশের অনেক ডাক্তার দেখালাম আপনি ফের কি অপারেশন করতে হবে সর্বনাশ আপনি অপারেশন করতে যাবেন কেন সেটাই তা আপনাকে আমি আপনার ভিডিও দেব ভিডিও অনুযায়ী আপনি যেগুলো ব্যায়াম দেব এই ব্যায়ামগুলো করেন তে কলেজ পারেন তো আপনি সাঁতার কাটাবেন সাঁতার কাটলে অনেকটাই পরে আমি ওই দিনকে আবার আমার অফিসে দেখা করলাম দেখা করে যে পরিমাণ ব্যথা কমলো তাতে মনে হলো যে আমি অনেকই সুস্থ পরে আবার যা দেখা করে তারপরে আমি বললাম যে তাহলে আমাকে আরো কয়েকদিন ছুটি দেন আমি যা ঠিক গ্রামে যা এক্সারসাইজ করি আর সাঁতার কাটি সাঁতার কাটলাম সাঁতার কাটার পরেও একেবারে যে ওই ব্যথাটা 2 দিন অবস্থান করছে 2 দিন পরে আবার দেখি যা আবার আগের মতো তারপরে আবার চিন্তা ভাবনা করলাম কী করি কী করি পরে আবার ঢাকা চলে আসলাম ঢাকা চলে এসে স্যারের সাথে কথা বললাম ওনারা বললো যে আপনি এই একটা ডাক্তার বসে উনি বসে অনেক ঘোরাঘুরি ওখানে দেখালাম ওখানে দেওয়ার পরে প্রিপারেশন পুরো প্রিপারেশন আমি এখানে সব কাগজে আছে যে আমি ই করব সার্জারি করব প্রিপারেশনটা নিয়ে ফেলাইলাম নিয়ে ফেলানে 2 দিন পরে আমার ওই যে ছোট ভাই আবার আপনাদের এখানকার ইউটিউবে মেসেজটা পায়া আমাকে বললো যে ভাই আমার পরিচিত এক লোক এখানে ভর্তি হয় উনি এখন পরিপূর্ণ সুস্থ আপনি ওখানে একটু দেওয়া দেন ট্রিটমেন্ট শুরু হলো আল্লাহ আজকে কততম দিন আপনার আজকে 22 দিন 22তম দিন সেই প্রচন্ড কোমর যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া হাঁটতে না পারা মানুষটা অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারতেন না মানুষটা আজকে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার কথাই বলে দিচ্ছে আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনার চোখের যে চাহনি সেটাই বলে দিচ্ছে আজকে আসলে আপনি কতটা সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার এই যে অপারেশন বিহীনভাবে যেখানে আপনি পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছেন আপনি অপারেশন করবেন ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারেন না এতগুলো টাকা খরচ করে ফেলেছেন ভালো হচ্ছেন না ডক্টরের পর ডক্টর চেঞ্জ করেছেন ওই সময়টা কেমন লাগতো নিজের কাছে যে এত চিকিৎসা করছি ভালো হচ্ছে না খুবই অসহায় লাগতো স্যার নিজের কাছে আশা হারিয়ে ফেলেছেন কিছুটা
হ্যাঁ, আশা হারিয়ে ফেলেছিলাম যে কী কী হবে, আল্লাহ আমার কী করবে, আমার এরকম কোনো সাপোর্টিং নাই যে আমার সংসারকে একটু সাপোর্ট দিবে। আমি এই অবস্থায় যদি এই ওই সময় যদি ঘরে বসে যাই, আল্লাহ কীভাবে কী করব। এখানকার আপনার যারা আমাদের থেরাপি দিছে তারাও খুব খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর তারপরে আপনার যেগুলা কাজ করে ফিজিওথেরাপি সব কিছু, ওভারঅল সবার আন্তরিক প্রচেষ্টায় আজকে আপনি খুব সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আপনি কি মনে মনে আশা করছেন বা আপনার শরীরের যে কন্ডিশন আপনি যেটা বুঝতে পারছেন, আপনি ঠিক আগের মতো করে আবার সব কাজ করতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার ওপাশে, একটা ছোট্ট তথ্য যেমন আপনার পুরো জীবনটাকে আমূল বদলে দিয়েছে, তাদের জীবনটা বদলে দিতে পারে আপনার একটা তথ্য, তাদের জন্য যদি কিছু বলেন আপনি। আমি বলতে চাই এটাই যে বাংলাদেশে এরকম যে একটা DPRC হাসপাতাল আছে আমরা অনেকেই জানি না, যার কারণে অনেক জায়গায় ঘুরতে হয়। আপনি আবেদন করবো যে আমার মতন যারা ব্যথায় জনিত আছেন তারা এই DPRC হাসপাতালে এসে ডাক্তার শফিউল্লাহ স্যারের সাথে কথা বলে এটা অবশ্যই আপনি ব্যথামুক্ত, অপারেশনবিহীন ব্যথামুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, উনি কিন্তু অলরেডি সব কিছু বলে দিয়েছেন, আমরা এখানে ওনার সহধর্মিণীকে পেয়েছি, ওনার কাছ থেকে কিছু ছোট্ট একটু জানবো, ওই সময়টায় কেমন দেখতেন, কী ভাবতেন, কেমন দেখেছিলেন, আর আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বোন কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বোন, আপনার স্বামী দীর্ঘদিন যাবত উনি কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং মাঝখানে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না, এবং আপনাকে উনি ফোন করেছিলেন, যখন এসে দেখেছিলেন কেমন দেখেছিলেন ওনাকে? তখন আমার খুব অসহায়ের মতন লাগছিল যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা, আমার স্বামী রোজগার করে, আমি তো কখনো কোনো কিছু করি নাই। আমি এসে যখন মেসে তাকে বিছানায় পড়া দিছি, আমার মনে হয় যে আকাশটা মাথার উপরে এসে পড়ে গেছে যে কিরে আজকে যেই মানুষ এত সুন্দর ভাবে চলাচল করত আর আজকে সে বিছানায় পড়া, তার দেখার মতন কেউ নেই। আয়সা পরে আমি পড়লাম কি আর অফিসারে নিয়ে গেলাম রিক্সাত করে, হে রিক্সায় শুইছে আর আমি হের পায়ের দ্বারে বসা, যেখানে যাত্রীরা পাও রাখে ওখানে আমি বসা হেরে ধরা। আমার খুব অসহায়ের মতন লাগছে যে কিরা আমার স্বামী সিটে বসবে, আমিও বসবো, তাতে আমি পায়ের দ্বারে বসা, আর হে কত কষ্ট করা হ্যাঁ রিক্সা দিয়ে দৌড়ে দৌড়াই অফিসে নিয়েছি আনছি, এই ডক্টর ওই ডক্টর বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছেন, অনেক খারাপ লাগছে আমার কাছে। তবে একটা সময় প্রায় আশাও ছেড়ে দিয়েছিলেন, অপারেশনের কথা ভেবেছিলেন। হ্যাঁ, অপারেশনের জন্য বলছে সবাই, তবে হে হে রাজি হয়নি, বলছে যে না ট্রিটমেন্ট করলে ভালো হবে এক জায়গায়। তা আমার এই দেবরে ঠিকানা দিল, তার জন্য যে এখানে আসলাম আয়সা এই স্যারের কাছে করে যে আল্লাহর রহমতে হন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবেন। ভালো চিকিৎসা আছে, খুঁজে নিন, অবশ্যই পাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানুষের মতো করে ভালোভাবে বেঁচে থাকবেন, ব্যথা মুক্ত ভাবে বেঁচে থাকবেন। এই যে চোখের পানিগুলো এমনি এমনি আসেনি, সেই কষ্টের দিনগুলোর কথা মনে করে এই চোখের পানি, আমরাও চাই না আপনাদের চোখ থেকে ওই ধরনের পানি বের হোক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সকলকেই সকল মানব জাতিকে যেন সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, আমিন।